দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দোরগোড়ায় বাংলাদেশ, আর সে ভোটের অপেক্ষায় রয়েছে দেশের মানুষ। কেমন হবে এবারের জাতীয় সংসদ নির্বাচন তা নিয়ে আমরা সাধারণ মানুষের মন্তব্য শুনবো আজকের আমাদের কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছি আমি আমিনুল ইসলাম। সাধারণ মানুষের মন্তব্য শোনার আগে এই বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট দেখে আসি। সংসদ নির্বাচনে এমন সহিংসতা, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলা ও পাল্টা হামলার এমন দৃশ্য বিগত কয়েকটি নির্বাচন কমিশনের আমলে। তবে এবার বিএনপি ও তাদের সমমানা দলগুলো জাতীয় নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনকে অবাধ করতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বর্তমান নির্বাচন কমিশন। প্রায় 12 কোটি ভোটারের জন্য প্রস্তুত করা হয়েছে 42,148টি ভোটকেন্দ্র। ভোটকক্ষ প্রস্তুত করা হয়েছে 2,61,564টি। সেনা মোতায়েন করা হয়েছে 38,154 জন। র্যাব, পুলিশ, আনসার এবং বিজিবি সহ সারা দেশে দায়িত্ব পালন করবেন আইন শৃঙ্খলা বাহিনীর 9,00,000 সদস্য। পুলিশ আছে 1,74,767 জন, বিজিবি আছে 44,912, র্যাব আছে 5,560 জন, আনসার ভিডিপি আছে 5,14,288 জন, বাংলাদেশ সেনাবাহিনী আছে 38,154, সব মিলিয়ে প্রায় 9,00,000। বিগত কমিশনগুলো সমালোচনার জালে আটকা পড়লেও নির্বাচনী পরিবেশ এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা দিতে বর্তমান কমিশন সব ধরনের প্রশ্নের ঊর্ধ্বে থাকতে চায় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। কোনো বড় হুমকি নাই, আমরা যে ভোটার তালিকাটা করেছি এটা নিয়ে কোনো প্রশ্ন ওঠে নেই, কোথাও কোনো অভিযোগও নেই। এবার কেন্দ্র নিয়েও কিন্তু কোনো অভিযোগ আসেনি। গ্যাপ থাকলে কোথায় আছে, কীভাবে সেটা আবার অল্টারনেটিভ পূরণ করা যেতে পারে, এগুলো নিয়ে আমরা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর যত প্রতিষ্ঠান আছে তাদের প্রধানদের নিয়ে বারে বারে সভা করেছি। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ রিপোর্টটি দেখলাম, এবার চলুন শুনে আসি এ বিষয়ে সাধারণ মানুষের মন্তব্য কি। মানুষ যেমন ঈদের সময় যে আনন্দটা পায়, বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে কিন্তু মানুষ সেই আনন্দটা পায়। বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন তারা কিন্তু এই আনন্দটার মুখে আছে যে আমি একটা কেন্দ্রে যাব, আমার ভোটটা আমি দেব। এবং আমরা যারা সাধারণ মানুষ যারা ভোটার তারা কিন্তু ওই চিন্তাটা মাথায় কম নেয় যে কোন দল আসলো কোন দল না আসলো, তাদের মাথায় কিন্তু এইটা নেই। তাদের মাথায় এটাই টার্গেট হচ্ছে কি আমি ভোটার, আমার ভোটার নাম্বার এত, আমার কেন্দ্র এত, আমার কেন্দ্রতে আমি ভোট দেবো, আমি ওই স্কুলে গিয়ে ভোট দেবো, সেটা কিন্তু আগ্রহ প্রকাশ করে। যার জন্য 5 বছর পরপর যে নির্বাচন হয় সে নির্বাচনে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হয়। আমরা দেখবেন সারা বাংলাদেশে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনটা যেই শেপে যে ফর্মে আমরা এক্সপেক্ট করেছিলাম যে ইট উড বি হিউজ ফেস্টিভ, কিন্তু সেই রকম শেপে না যেতে পারলেও একটা দলের অনুপস্থিতির কারণে, কিন্তু জননেতা শেখ হাসিনা একটা স্ট্র্যাটেজিক্যালি তিনি যে নতুন একটা পন্থা তিনি একটা স্ট্র্যাটেজি ঠিক করেছেন যে সবাইকে প্রতিযোগিতায় নামিয়ে দিয়েছেন যাতে ভোট যুদ্ধে বা ভোট উৎসবে সবাই সামিল হয়, এটা কিন্তু দারুণভাবে কাজে লেগেছে। অনেক জায়গায় তো নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে, তার আলামত কিন্তু হচ্ছে যে আপনি যখন দেখবেন যে সংঘর্ষ হচ্ছে, সংঘর্ষ আমরা কেউই চাই না, ভালো ভায়োলেন্স আমরা কেউ চাই না, কিন্তু বাংলাদেশে নির্বাচন যখনই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় তখনই কিন্তু ভায়োলেন্স তৈরি হয়। এবং ধরেন আগের যে বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনগুলোতে কিন্তু অনেক মানুষের প্রাণহানি হয়েছে, তো এই সংঘর্ষের ঘটনাগুলো যেখানে ঘটছে আপনার এটা একটা ইন্ডিকেটর যে নির্বাচন সেই এলাকাগুলোতে জমে উঠেছে। ঢাকায় আসলে কালকে থেকেই দেখছি মোটামুটি খালি খালি লাগছে, তার মানে হচ্ছে মানুষ বেশিরভাগ মানুষই এলাকায় চলে গেছে ভোট দিতে, মানুষের মধ্যে আছে উৎফুল্ল আছে একদম নাই যে তা না। এবার তো আপনারা খেয়াল করছেন যে স্বতন্ত্র অংশগ্রহণ করেছে, তো খুব উৎসবমুখর, এবং কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে, ঝামেলা হয়েছে, এটা স্বাভাবিক হবে, নির্বাচনের মাঠে এটা হয়েই থাকে। হ্যাঁ, কিন্তু আমি আশা করি আগের বার এবং কি তুলনামূলক 2014-18 সালের নির্বাচনের চেয়ে 2024 সালের নির্বাচনে খুব মানুষ অ্যাটেন্ড করবে এবং কি বাংলাদেশে অনেক ভোট কাস্টিং হবে, এটা আমি আশাবাদ করি। আর মাত্র একদিন পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, ভোটের জন্য প্রস্তুত সারা দেশ। আমাদের কথার আজকের পর্বে দেশের সর্বত্র জেলা পঞ্চগড় থেকে আপনাদের সাথে আছি আমি সিদ্ধার্থ কর্মকার। ভোট নিয়ে পঞ্চগড়ের সাধারণ মানুষের ভাবনাগুলো জেনে নেব তাদের কাছ থেকে। বাংলাদেশের সর্বত্র জেলা পঞ্চগড়ের এই পঞ্চগড় 2 আসনে যেভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে, এই উন্নয়ন যাতে অব্যাহত থাকে, আমাদের এই এলাকার মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে,
এই কারণে আমরা আশা করছি আগামী দিন ব্যাপক মানুষ অত্যন্ত উৎসাহ এবং উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবে এবং ভোট প্রদান করবে। আমাদের বড় বড় যে সমস্যাগুলি আছে, যেমন আপনাদের ছিটমহল কলেজ, যেই ছিটমহলের মানুষ খোয়ারের মতো জায়গায় বসবাস করত, সেই ছিটমহলে আজকে কলেজ সরকারি হয়েছে। আজকে নৌকাডুবিতে অনেক মানুষ মারা গেল, সেই নৌকাডুবিতে সেই আউলিয়ার ঘাটে আজকে ওয়াই ব্রিজ হচ্ছে, এবং রেল যোগাযোগ ব্যবস্থা আজকে পঞ্চগড় থেকে কক্সবাজারে যাবে। এছাড়াও মসজিদ মন্দির সহ সকল প্রকার উন্নয়ন যেভাবে হয়েছে এবং বাকি কিছু কাজকর্ম আছে, সেই দিক থেকে আমরা সাধারণ মানুষ, সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমরা ভোট সেন্টারে যাব। ভালো সুন্দর একটা পরিবেশে ভোট হবে ইনশাল্লাহ, আমরা সবাই যাব ভোট কেন্দ্রে, যাই সকাল সকাল যাই ভোট দিয়ে চলে আসবো ইনশাল্লাহ। ভোটের পরিবেশ সুন্দর এবং কি সব প্রার্থী সুন্দরভাবে উঠান বৈঠক মিটিং মিছিল সব কিছু করে আসতেছে, তবে আমরা আমাদের ভোট যোগ্য প্রার্থী দেখেই আমরা ভোট দেব, যাকে আমাদের যোগ্য মনে হবে এবং এলাকার উন্নয়নে যারা সুন্দরভাবে কাজ কাম করতে পারবে আমরা সেই ব্যক্তিকে আমরা ভোট প্রদান করব। যাকে ভোট দেব সে যেন একজন ভালো প্রার্থী হয়, ভালো লোক হয়, হ্যাঁ, তাকে ভোট দিলে সামনের দেশ অনেকটা এগিয়ে যাবে বা যাচ্ছে, আমরা এটাই আশা করি। আর ভোট আমরা যাচ্ছি যে ভোট মূলত সবাই মিলে যাক, যেমন বিয়ে বাড়ির মতো আমাদের যাওয়া উচিত, কারণ ভোট এমন একটা জিনিস পাঁচ বছর পরে আসে, এটা কিন্তু সবাই আমরা আশা করি যে ভোটটা কে দিব বা কিভাবে দিব এটা একটা আশা। আমরা ভোট দিতে যাব ইনশাল্লাহ, তো সৎযোগ্য প্রার্থীকে দেখে আমরা ভোট দিব যে আমাদের পাশে থাকবে সবসময়, এবং 7 তারিখে আমরা অবশ্যই ভোট সেন্টারে যাব, যেন দুর্নীতি না করে এরকম আমরা ক্যান্ডিডেট বেছে নিয়ে ভোট দেব। সবাই ভোট চাচ্ছে কিন্তু ভোট শুরু হয়ে গেছে, আমাদের সবাইকে আর ভোট দিতে পারবো না, যে যোগ্যতা আছে তাকে আমরা ভোট দেব। ভোট তো এখন চলে আসছে, হাটে বাজারে যেখানে সেখানে শুনতেছি খালি ভোটের আলোচনা। এখন আমরাও আনন্দ মুখকারে ভোট দিতে চাই, যারা ভালো ব্যক্তি ভোট আমাদের সুখে দুঃখে পাশে থাকবে তাদেরকে আমরা ভোট দেওয়ার ইচ্ছে। হ্যাঁ, আমি একজন নতুন ভোটার, আগামী 7 জানুয়ারিতে যে ভোট হবে সেখানে আমি ভোট দিতে যাব। আর গ্রামে আমাদের এলাকায় এখানে অনেক উন্নয়ন বাকি আছে, যে উন্নয়নগুলো সুন্দরভাবে করতে পারবে, যে কাজ এগিয়ে নিতে পারবে, দেশকে যে ভালো রাখতে পারবে, সেই প্রার্থীকে যে যাকে আমার যোগ্য মনে হবে তাকে আমি সেই আমার ভোটটি দিব। আমাদের কথা অনুষ্ঠান থেকে আমি আমিনুল ইসলাম আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে একই সময় একই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটিএন নিউজের সঙ্গেই থাকুন।